অনেক ছেলেরা দাঁড়িয়ে রাখতে চায় না, এমন ছেলে আছে না নাই? আছে। অনেক ছেলেরা দাঁড়িয়ে রাখতে চায় না, কারণ বিয়ে হবে না, মেয়ে পছন্দ করবে না, এই জন্য দাঁড়িয়ে রাখে, এমন ছেলে আছে না নাই? আছে। তো যে মেয়ে তোমার দাড়ি পছন্দ করে না, নবী সুন্নাত পছন্দ করে, নবী আদর্শ পছন্দ করে না, সেই মেয়ে কখনো তোমার স্ত্রীর যোগ্যতা রাখে না। আমাদের রাস্তাটা ছিল না কে, আমাদের রাস্তাটা বিয়ে হয়নি, আমাদের রসুল আলাইহিস সালাম সালামের দাঁড়ি ছিল না, তাকে দেখে বিষয়ে তাকে দেখে তো লেখা পাগল, কত মানুষ কত মহিলার পাগল, তাদের দাঁড়িয়ে ছিল তাদেরকে দেখে খারাপ লাগে, যারা দাঁড়িয়ে ছিল তাদের মন খারাপ হয়। যে মেয়ে তোমাকে পছন্দ করবে না, দাঁড়িয়ে যাবে না, সেই মেয়ে কখনো তোমার স্ত্রী বা যোগ্যতা রাখে না। অনেক মেয়ে বলে জঙ্গলি জমির ক্ষেত, ধানের ক্ষেত বলে, এমন মেয়ে আছে না? যে মেয়ে বলবে দাঁড়িয়ে দেখে জঙ্গলি বলবে, যে মেয়ে দাঁড়িয়ে দেখে ধানের ক্ষেত বলবে, তার 14 গুষ্টি জঙ্গলি, তার 14 গুষ্টি ধানের ক্ষেত, তাই আজকে দাঁড়ি পছন্দ করে না, নবীর সুন্নাত আদর্শ পছন্দ করে না। যে মেয়ে নবীর সুন্নাত আদর্শ পছন্দ করে না, সেই মেয়ে সেই মেয়েকে তোমরা কেউ বিয়ে করো, সুন্নাত তরিকায় যে মেয়ে চলবে সেই মেয়েকে তুমি বিয়ে করো। হুজুরদের দাঁড়িয়ে দেখে হুজুরদের দেখতে খারাপ লাগে, হুজুরের রাতে দাঁড়িয়ে থাকে কে, হুজুরের বউ পায় না, হুজুরের বউ পায় না, বরঞ্চ দেখবেন সাধারণ মানুষের চেয়ে হুজুরদের বউ অনেক সুন্দর। সাধারণ লোকের চেয়ে, সাধারণ মানুষের চেয়ে, এমনি স্কুল কলেজ শিক্ষক সমস্ত মানুষের চেয়ে দেখবেন হুজুরের বউ, আলেম ওলামাদের বউ বেশি সুন্দর, ওয়াইফ বেশি সুন্দর দেখতে, কথা ঠিক কিনা? তাহলে কি বলেন, মেয়ে পছন্দ করবে না, তার হুজুরদের পছন্দ করবে, ভালো লাগে না, হুজুরকে দেখতে খারাপ লাগে?